মুজিববর্ষ উপলক্ষে জামালপুরের চতুর্থ ধাপে 243টি পরিবারকে জমিসহ ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন এবং মেলান্দহ, মাদারগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলাকে গৃহহীনমুক্ত ঘোষণা বিষয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।